আজকে নিজের জীবনের কথা তোমাদের সাথে কিছু শেয়ার করব। সর্বপ্রথমে আমি আমেরিকা দিদি ভাইকে আমার শত কোটি প্রণাম জানাই। আজকে দিদি ভাইয়ের জন্য আমার অনেক অনেক বড় স্বপ্ন পূরণ হলো। অনেক আগে থেকেই চেয়েছিলাম কিছু একটা করব, তো সেই কিছু একটা করব সেই স্বপ্ন পিছনে সফল করার মতন কাউকে পাইনি আমি। আজকে ইউটিউবে এসে এরম ধরনের কাজ করে একটা দিদি ভাই আমাকে যে সাপোর্ট করলো, দিদি ভাইয়ের কাছে শত কোটি প্রণাম আমার। তো তোমাদের কাছে আমার জীবনের কিছু কথা শেয়ার করব। তো চলো, সর্বপ্রথমেই তোমাদের আমি নমস্কার জানাই। তো নমস্কার, আমি রিঙ্কু। আমি চেয়েছিলাম আমার নামটা পরিচিতি পাক, অবশ্যই সেটা একটা ভালো কাজের মাধ্যমে। আমি মনে করি আমার নামটা পরিচিতি পেয়েছে, অবশ্যই সেটা ভালো কাজের মাধ্যমেই পেয়েছে। যখন আমি ছোট ছিলাম, মা বাবাকে নিজেদের মধ্যে আলোচনা করতে শুনেছিলাম, একে তো তিনটে মেয়ে, তার উপরে বড় মেয়েটা আবার হয়ে গেল প্রতিবন্ধী, কি হবে? বাবা একটা কথা বলেছিল মাকে, একদিন আমার এই মেয়ে আমাদের দেখবে, মিলিয়ে নিস। আগেকার যুগের মানুষ আমার বাবা মাকে তুই বলে, এই রিঙ্কুর মা বলে ডাকে। বাবা মায়ের আলোচনাটা আমি শুনেছিলাম, খুব ভালো লেগেছিল আমার। মনে মনে ভেবেছিলাম, বাবার আমার প্রতি এতটা বিশ্বাস। মা বাবা সব সময় আলোচনা করতো, যখন আমি বড় হলাম, আমার এই মেয়ে দুটো তো ভালো, কিন্তু বড় মেয়েটা একটা সাধারণ মানুষের মতো নয়, ছোট মেয়ের আর মেজ মেয়ের বিয়ে হোক না হোক, বড় মেয়েটাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দেব, তাতে যদি আমাদের ভিক্ষাও করতে হয় করব। আমাকে অনেক অনেক চেষ্টা করেছি আমার অনেক চেষ্টা করেছে আমার মা বাবা একটা ভালো বলতে কি, তার কোনো আমার মতন খুঁত থাকবে না, কিন্তু আমার নিজের চোখে এমন কিছু ঘটনা দেখেছি আমি চাইনি যে আমি কোনো সম্পূর্ণ সুস্থ মানুষের সাথে আমার জীবনটা শুরু করি। একটা বেটে মেয়েকে ভালো মানুষের সাথে বিয়ে হতে দেখেছিলাম, তারপর তাকে নাম দিয়েছিল বেটে, মানে তাকে বেটে বলে ডাকতো। আমার কাছে সে ভালো মানুষ হতে পারিনি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এমন কয়েকটা ছেলে ছিল আমাকে পছন্দ করেছিল, বিয়ে হওয়ারও কথা হয়েছিল, আমি করতে চাইনি। তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছিল আমার পছন্দ নয়। মাকে বলেছিলাম বিয়ে করব না, আমি নিজেদের লোক খারাপ কথা বলেছে, তারপর বলেছি হ্যাঁ বিয়ে আমি করব, সে যেন আমার মতোই হয়। আমার পিসির মাধ্যমে আমাদের ফাল্গুনী বাবার সাথে আমার বিয়ে হয়। ফাল্গুনী বাবা যখন আমাকে দেখতে গিয়েছিল আমি দেখিনি, আমাকে অনেকে বলেছে একটা হাত পুরোটাই নেই বললেই চলে, আমি বলেছিলাম সবাই বলছে খেটে খাওয়াতে পারবে, ব্যাস আর কিচ্ছু চাই না। বিয়ের পর শ্বশুর দেওর স্বামীকে নিয়ে শুরু করলাম সংসার। ফাল্গুনীর বাবা যখন জালে যেত সবার মতন সমানই কাজ করত, কিন্তু মজুরিটা ওর কিছু কম হতো, কারণ ওর একটা হাত নেই। ওকে দয়া করে কাজে নিয়ে যায়, কাজটা সবার থেকে ওকে বেশি করতে হতো, কিছু বলতেও পারতো না, কারণ তাহলে তাকে কাজে নিয়ে যাবে না, যা ইনকাম করতো সংসার চলতো না। আমার মা কিছু সোনার গয়না দিয়েছিল, ফাল্গুনীর বাবা যেটা ইনকাম করতো প্রথম দিন থেকেই আমার হাতে তুলে দিত, সব ব্যবস্থা আমি করতাম। এমন দিন গিয়েছে সোনার গয়না বন্ধক দিয়ে
চাল এনেছি, বাজার এনেছি, ভাবতাম জামা কাপড় নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করব, সে ক্ষমতা আমার নেই। হাঁটা চলাচল নিজের অসুবিধা, লোকেদের বাড়ি কাজে যেতেও পারবো না, সেও হাঁটা চলাচল অসুবিধা। যখন তখন ইন্টারনেটও ছিল না, থাকলেও আমাদের এদিকে সেরম ব্যবহার হতো না। চেষ্টাটা আমার ছিলই। গ্রামে ইন্টারনেট যখন এলো, ছোট্ট একটা জিও ফোন নিলাম। লকডাউন এলো, শুধু খবর দেখতাম। সামনে একটা ভিডিও এলো, ইশাক মুন্ডা 18, খুব ভালো লাগতো, ওদের ভিডিওগুলো দেখতাম। কী কষ্ট করে 4টে বাচ্চা নিয়ে সংসার চালায়, যা পায় তাই দিয়ে কি সুন্দর খায়, খুব ভালো লাগতো। অনেক বড় ফোন, অনেকে বড় ফোন নিল, আজ স্মার্টফোন যেটাকে বলে, ব্যবহার করত, বাচ্চাদের হাতেও দিত। দেখতাম আমার মেয়ে পাশ থেকে উঁকি মারছে, ওকে এমন সময় গেছে আমার মেয়ে উঁকি মারছে বলে তারা বন্ধ করে দিয়েছে। মনে খুব কষ্ট হতো। অনেক দিন গেছে, চলো আমি 8,000 টাকা দিয়ে লোন করে একটা ওই আগেকার ওই ফোনটা নিয়েছিলাম, দিয়ে পুরনো কথা মনে পড়লে চোখে জলই চলে আসে, তো তার জন্য বন্ধ করেছিলাম। তো 8,000 টাকা দিয়ে আমার ওই ফোনটা নিয়েছিলাম। ওই ভাইয়ের ভিডিও আমার বড় ফোনে সার্চ করে আনলাম। ভাইও লেখাপড়া জানে না, মনে জোর আনলাম ভাই কিভাবে করে, তখন কিভাবে করে ভিডিও করে জানা ছিল না। ভিডিওগুলো করছে, ভিডিওগুলো করে ইনকাম হয় সেও জানতাম না। ভাবতাম মানুষকে, ভাই ওই ভিডিও করে মানুষকে দেখাচ্ছে, ভাবলাম আমাদেরও তো কষ্টের জীবন, আমরাও দেখাবো মানুষকে। সার্চ করলাম কিভাবে ভিডিও ছাড়তে হয়, অনেক ভিডিও দেখেছি, আমার ভিডিও দেখা সফল হয়েছে। আজকে আমি একজন ইউটিউবার, আমার চ্যানেলের নাম মাই সিম্পল রিঙ্কু চ্যানেল। নামটা দেওয়ার পেছনে একটা কারণ আছে। একদিন আমার মা বাবা আমাকে নিয়ে অনেক কষ্ট হতো, আমি যেন আমার মা বাবার নামটা দেওয়া সার্থক করতে পারি। দিদি ভাইয়ের জন্য অনেকটা সার্থক হয়েছে, বাকিটাও যেন সার্থক করতে পারি। তো এই দেখো ছাদে জল, মানে কালকে এই ছাদটা জল দিয়ে গেছে, ছাদটা কালকে ভিডিও যতটুকু দেখলে, এটা আজকে সকালে করেছি। ছাদটা, পুরো ছাদটা জল দিতে বলে গেছে, তার জন্য ছাদটা জল দিচ্ছি। তো চলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই সব সময় ঠাকুরের কাছে চাইবো। আর এইভাবেই আমাদের সাপোর্ট করো, আমি জানি এটা দিদি ভাইয়ের জন্যই আমার সম্ভব হয়েছে। মানে ঘরে রং করা থেকে জানালা দরজা দিয়া থেকে সব কিছু, সব কিছু কমপ্লিট করেছে। এমন সুন্দর বাড়ি দেখে আমাদের গ্রামের লোক সবাই বলছে খুব সুন্দর হয়েছে। তো চলো আজকে কাল।